হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু বাবুই দিয়ে খেলা শুরু করেছে, আর আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। কেননা বরমশাই তো কাজে যাবে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এদিকে দেখো, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বসিয়ে তারপরে দেখো রান্নাটা কিন্তু হয়েও গেছে। তো দেখো, রান্নাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বরমাসের খাবারটা রেডি করে নিচ্ছি। আর এদিকে বরমশাই তো গরম গরম খেতে পারে না, তাই আগে ভাতের হাঁড়িটা বের করে থালাটা বের করেছি। থালাটা বের করে তারপরে কিন্তু এদিকে আমি থালাটা ধুয়ে নিচ্ছি। অনেকে কিন্তু খাবার আগে থালাটা ধোয় না, ধোয়া থাকে তো ধোয়া থাকে বলে না থালাটা আর ধোয় না, শোকেস থেকে বের করে যেখান থেকে হোক বের করে ডাইরেক্ট খাবার বেরে নেয়। কিন্তু এটা কিন্তু তোমরা করো না কখনো। খাবার আগে কিন্তু অবশ্যই থালা বাসন ধুয়ে নেবে, ধুয়ে তারপরে আবার খাবার বাড়বে। যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হয়, আর তোমরা যারা ধো না অবশ্যই ধোবে। তো দেখো, আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর কচু দিয়ে একটা চচ্চড়ি। তো রান্নার পরে দেখো, দোকান থেকে যে জিনিসগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি জায়গায়। তারপরে দেখো, বাবু কিন্তু এদিকে ঘরে খেলছিল, আর আমরাও কিন্তু দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, আর রেস্ট টেস্ট করে বিকেলবেলা চলে এসেছি রান্না করতে। রাত্রের রান্নাটা বিকেলবেলা কেন করছি বলো তো? সন্ধ্যাবেলা বাবুকে পড়াতে বসবো তো তাই। আর একটা নারকেল ছিল, রান্নাটা বসিয়ে নারকেলটা নিয়ে বসে পড়েছি, আর নারকেলটা ফুটো করে আমি জলটা বের করছি। কেন বলো তো? জলটা ফুটো করে বের করলে না ওইটা ভাঙতে ভীষণই সুবিধা হয়, ওই জন্য। তারপরে দেখো, আমি না কিন্তু নারকেলটা এখানে ফুটো করে জলটা বের করছি, আর বাবু তখন চলে এসেছিলো। বাবু এসে বলছে, মা তুমি কী করেছো? আমি বলছি, দেখ নারকেলটা ফুটো করে জল বার করছি, আর জলটা তখন নোংরা বেরোচ্ছিলো। ও ভাবছে নোংরা জল, নারকেলটা হয়তো পচা হবে। আমি বললাম, দেখি যাই হোক, যদি পচা বেরোয় তো আর কী আর করবো। তো দেখি আগে জলটা বের করে তারপরে দেখো নারকেলটা কিন্তু আমি এখানে জল এইটুকু বেরিয়েছে, নারকেলটা ফাটাতেছি। তারপরে দেখো নারকেলটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নেওয়ার পরে নারকেলটা কিন্তু বেশ সুন্দর দু টুকরো হয়ে গেছে, আর সুন্দর ভেতরে কিন্তু বেশ সাদা দপদপে একদম সুন্দরই ছিল, নষ্ট হয়নি। তারপরে দেখো বাবু এদিকে বসে গেছে নারকেল কুড়াতে। তো বললাম, বাবু দুপুরবেলা যে শুয়েছি বিছানাগুলো এইভাবে পড়ে আছে, তুমি বিছানাটা গুছিয়ে আসো, তারপরে এখানে নারকেল কুড়াবে। তো বাবু কিন্তু এদিকে চলে গেছে দৌড়ে বিছানা গুছাতে বলার সঙ্গে সঙ্গে, আর আমি এদিকে নারকেলটা কুড়ানোর জন্য রেডি করছি। তো দেখো, নারকেলটা কুড়ানোর জন্য রেডি করছি, তার আগে কিন্তু আমি নারকেলটা ধুয়ে নিচ্ছি। আগে ধোয়া ছিল, ওই যে বললাম না যে কাজ সব করার আগে আগে ধুয়ে নিতে হয়, আবার কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু আবারও চলে আসছে নারকেল কুড়ানোর জন্য। তো বললাম, তুমি বিছানা আগে গুছিয়ে আসো, তারপরে কুড়াবে। তো আমি কিন্তু এখানে নারকেল টারকেল ধুয়ে নারকেলটা কুড়াতে বসে গেছি, আর বাবু কিন্তু আবার চলে গেছে বিছানা গোছাতে। আর বিছানা গোছাতে গিয়ে ও কী করেছে, দুপুরবেলা যে পাউডার টাউডার দিয়ে খেলেছিল না, সেই পাউডারের কৌটোটা ও আবার নিয়ে নিয়েছে। ভাবছে, মা তো দেখছে আমি পাউডার দিয়ে আরেকটু খেলে নিই, বিছানা গোছাতে এসেছি আরেকটু খেলে নিই পাউডারটা দিয়ে। তো আমি তো দেখে ফেললাম, দেখে বললাম, বাবু বিছানাটা গোছাতে গিয়ে তুমি পাউডারটা ফেলো না, তুমি বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি চলে আসো নারকেল কুড়াতে। তো ও যতক্ষণে আস্তে আস্তে, আমি কিন্তু ততক্ষণে নারকেল প্রায় কুড়িয়েই ফেলেছিলাম। তো বাচ্চা মানুষ যেহেতু একটুখানি না রাখলে আবার কান্নাকাটি করবে, তাই ভাবলাম যে একটুখানি রাখি, ও লাস্টে এসে একটুখানি কুড়াবে। কিন্তু ও এসেছে, এসে কিন্তু একটুখানি কুড়িয়েছে, বেশ ভালোই কিন্তু কুড়াতে পারছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কুড়াচ্ছিল। তো আমার কিন্তু নারকেল কুড়ানো অবশেষে শেষ হয়ে গেছে। তারপরে দেখো, এইটুকু নারকেল হয়েছে কুড়ানোর পরে, তো নারকেলের আছেগুলো দেখতেই পাচ্ছ। তো নারকেলটা কুড়িয়ে তারপর কিন্তু আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, আর জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটা কাপড় দিয়ে আমি মুছেও নিচ্ছি জায়গাটা। আর আমার কিন্তু এদিকে রাতের রান্নাটাও হয়ে গেছে। তো দেখো, জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু বাবুকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। কেননা স্কুলের হোমওয়ার্ক ছিল, তো কদিন ধরে স্কুলটা বন্ধ ছিল, ওই জন্য হোমওয়ার্কটা করাতে বসে গেছি। তো দেখো, এদিকে কিন্তু বাবু পারছিল না লিখতে, বাংলা তো ও লিখতে ভীষণই মানে অস্বস্তি বোধ করে। তারপরে কী করলাম, হাতে ধরে ওকে আমি শিখিয়ে দিচ্ছি যে এইভাবে এটা হবে, আর বলে বলে লিখবে, তখন তোমার ভালো লাগবে দেখবে। তো ও কিন্তু বলছে আর লিখছে। তারপরে দেখো, আমার যে মানে কদিনের জামা কাপড়গুলো না আজকে শুকিয়েছে, বৃষ্টি ছিল না কিন্তু হাওয়া ছিল, মেঘলাও ছিল কিন্তু হাওয়া ছিল, হাওয়াতে অনেক কাপড় শুকিয়েছে। তো কাপড়গুলো কিন্তু আমি এখানে ভাঁজ করে নিচ্ছি, কেননা এলোমেলো থাকলে তো ভালো লাগে না, তাই ভাবলাম যে কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। আর আমাদের যে জিনিসটা হারিয়েছিল না বলেছিলাম তোমাদের, সেটা কিন্তু পাওয়া গেছে, তবে ঘরে পাওয়া যায়নি, স্কুল থেকে ম্যাম বের করে দিয়েছে। আর এই জিনিসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন ছিল, এই জিনিসটা না পেলে আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হতো। তো যাই হোক, পাওয়া গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।